আচ্ছা, যদি এরকম হয় আপনি একটা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজছেন আর সেটা আপনার জন্য এআই তৈরি করে দিল, তাহলে কিরকম হয় বিষয়টা? ফিল্মোরা 13-এ এরকম নতুন একটা ফিচার আনা হয়েছে যেটাকে এআই মিউজিক বলা হচ্ছে। অর্থাৎ এআই এর সহযোগিতা নিয়ে আপনি চাইলে মিউজিক তৈরি করে নিতে পারবেন। আপনার ভিডিওর মুড অনুযায়ী, আপনার ভিডিওর ডিউরেশন অনুযায়ী আপনি সিলেক্ট করে দিলেন আর এআই আপনার জন্য 5 থেকে 6টা মিউজিক তৈরি করে দিল। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী মিউজিকটা আপনি সিলেক্ট করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং এই ভিডিওগুলো আপনি ইউটিউবে অনায়াসে আপলোড করতে পারবেন। কারণ এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, এগুলো হচ্ছে নন কপিরাইট এবং নন কমার্শিয়াল পারপাস আপনি ব্যবহার করতে পারবেন। তো আর দেরি না করে চলুন কিভাবে তৈরি করা যায় আমরা এই প্রক্রিয়াটি দেখবো। তবে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য www.filmora.wondershare.com ভিজিট করুন। তাদের ওয়েবসাইটে আসার পর আপনারা সমস্ত আপডেটেড ফিচার এবং বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। নতুন কি টুলস বা নতুন কি ফিচার নতুনভাবে আনা হচ্ছে সে সমস্ত তথ্য তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাছাড়া ডাউনলোড করার জন্য আপনারা এখানে ডাউনলোড অপশন পাচ্ছেন, সাবস্ক্রিপশন ফি কত, সমস্ত তথ্য আপনারা তাদের ওয়েবসাইট থেকেই জেনে নিতে পারবেন। অলরাইট, সো আপনি আপনার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর মিডিয়া তো দেখতে পাচ্ছি, কম্পোনেন্ট ক্লিপ নামে একটি অপশন আসছে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা এবং টিউটোরিয়াল করব। সো যাই হোক, আমরা এখান থেকে চলে যাব অডিও অপশনে। অডিও অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এআই মিউজিক নামে একটা অপশন পাবেন এবং পাশে লেখা আছে নিউ। এই এআই মিউজিকটাকে আমরা মূলত কাজে লাগাবো। সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে পাচ্ছি টুলস অপশন। এখানে সিলেক্ট করার পর আপনাকে জেনারেট এআই মিউজিক এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। আমরা যদি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি এখানে কিছুটা লোডিং নিবে। নেওয়ার পর হচ্ছে এআই মিউজিক জেনারেটর ইজ লোডিং, প্লিজ ওয়েট। তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন মুড আছে, অর্থাৎ আপনি কোন মুডে আপনার মিউজিকটা তৈরি করতে চাচ্ছেন। স্যাড হলে স্যাড সিলেক্ট করবেন, ইপিক হলে ইপিক, পেসফুল হলে পেসফুল, হোপফুল হলে হোপফুল, ইমোশনাল হলে ইমোশনাল, এক্সাইটিং হলে এক্সাইটিং সিলেক্ট করবেন এবং আপনার ভিডিও ডিউরেশনটা সিলেক্ট করে দিতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 5 মিনিট পর্যন্ত আপনারা মিউজিক তৈরি করে নিতে পারবেন। এখন আপনার ভিডিও যতটুকু হয় অতটুকু অনুযায়ী সিলেক্ট করতে হবে। আর জেনারেট মিউজিক কাউন্ট, আপনি কতগুলো মিউজিক তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ একটা, দুইটা বা পাঁচটা বা কতগুলো দরকার। ম্যাক্সিমাম আপনি 6টা মিউজিক এখানে তৈরি করতে পারবেন। ওকে, এখানে যদি অপশন দেওয়া আছে 6টার উপরে এখানে সিলেক্ট করতে পারবেন না, 2-3 এভাবে আপনি এখানে দিতে পারেন, অথবা এটাকে আপনি সিলেক্ট করলে আপনার হয়ে যাবে। আমি এখানে জাস্ট 2টা মিউজিক ক্রিয়েট করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে। তো আমরা এখান থেকে হচ্ছে পেসফুল মিউজিক ক্রিয়েট করব। তার জন্য পেসফুল সিলেক্ট করলাম, মিউজিকের ডিরেকশন দিয়ে দিচ্ছি। এখানে আপনার টাইমটা দিয়ে দিতে পারবেন, মিনিমাম 20 সেকেন্ড এবং ম্যাক্সিমাম হচ্ছে 5 মিনিট। অলরাইট, 30 সেকেন্ডের একটা মিউজিক ক্রিয়েট করব। দেন হচ্ছে আমরা এখান থেকে স্টার্টে দিলে আমাদের মিউজিকটা তৈরি হওয়া শুরু করবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। আপনার ইন্টারনেট স্পিড যত ভালো থাকবে অত দ্রুত কিন্তু আপনার এই মিউজিকটা জেনারেট হবে। এবং আপনি যদি 6টা মিউজিক দেন তাহলে তৈরি হতে বেশি সময় লাগবে, আর যেহেতু আমরা এখানে 2টা মিউজিক দিচ্ছি তো তৈরি হতে সময় কিছুটা কম লাগবে। অলরেডি আমাদের একটা মিউজিক ক্রিয়েট হয়ে গেছে এবং আরেকটা মিউজিক, হ্যাঁ, এটাও তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যদি এখান থেকে প্লে করি বা ডাউনলোড করি, সাপোজ আমরা এখান থেকে যদি ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই মিউজিকটা ডাউনলোড হবে। সো পরপর আমরা 2টা মিউজিককে ডাউনলোড করছি এবং এখানে একটা প্লাস আইকন আছে, আপনি যদি অ্যাড করতে চান এখান থেকে প্লাসে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আর এই পাশে যদি ক্লিক করেন আপনারা আরো বেশ কিছু অপশন পাচ্ছেন, অর্থাৎ আপনারা এই যে মিউজিকটা ক্রিয়েট হলো এটা কি কি পারপাস ব্যবহার করতে পারবেন। নন কমার্শিয়াল ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সরাসরি টেলিভিশন অ্যাড এর জন্য আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না, তবে আপনি ইউটিউব ভিডিও হোক বা ফেসবুক ভিডিও হোক এই ধরনের ভিডিওগুলোতে ব্যবহার করতে পারবেন। আর মিউজিক ডাউনলোড ক্যাটালগস, এখানে গেলে আমরা হচ্ছে আমাদের যত মিউজিক এর আগে ডাউনলোড করা হয়েছিল, এর আগেও আমি বেশ ইপিক কয়েকটা সাউন্ড তৈরি করেছিলাম, সেগুলো এখানে আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4, এই যে 3 এবং 4 এই দুটো হচ্ছে নতুন জেনারেট হয়েছে। আমরা এখন এটাকে কেটে দিচ্ছি, ওকে করে দিবেন, আমাদের মিউজিক এখানে চলে আসছে। অলরাইট, সো এখন আমরা যদি এই মিউজিক গুলো প্লে করি তাহলে শুনতে পাবেন যে আমাদের মিউজিক গুলো কিরকম হয়েছে। সো আমরা 3 নাম্বারটা প্রথম প্লে করি, ওকে, আমরা আরেকটা মিউজিক দেখি। অলরাইট, সো আমরা এর আগের মিউজিকগুলো যদি দেখি, ইপিক মিউজিকগুলো,
অলরাইট, সো এখন এই মিউজিকগুলো কীভাবে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি সেটা শিখিয়ে দিচ্ছি। সো আপনি আপনার মিডিয়া ফাইলে যাবেন, এখানে আপনার ভিডিওটাকে ইনপুট করে নেবেন। আমি আমার একটা ভিডিও এখানে ইনপুট করে নিচ্ছি। সো এটা হচ্ছে একেবারে র একটা ভিডিও ফুটেজ, সো এখানে কালার কারেকশন বা গ্রেডিং করা হয়নি। এটা আমরা পরবর্তী একটা ভিডিওতে শিখবো, একবারে র ফুটেজকে কীভাবে কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে হয় সেগুলো। তো যাই হোক, আমরা আমাদের মিউজিকটা এখন আবার যাব অডিও, এখান থেকে জেনারেটেড অপশনে যাবেন, অর্থাৎ এআই থেকে এখানে আসার পর জেনারেটেড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার মিউজিকটা পেয়ে যাবেন। প্রতিবারই নতুন নতুন মিউজিক ক্রিয়েট হবে, আপনি যতবার এখানে স্টার্ট দিবেন, অর্থাৎ এখান থেকে যতবার আপনি শুরু করবেন অতবারই কিন্তু নতুন নতুন মিউজিক জেনারেট হবে, একই মিউজিক আপনাকে বারবার শো করবে না। তো আমরা এক নাম্বারটাকে যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করি, দেন আমরা এটার যে সাউন্ডটা আছে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন, এখান থেকেও করতে পারেন। আমি এখান থেকে আপাতত করছি অ্যাডজাস্টমেন্টটা, -25 dB রাখছি। এখন যদি শুনি, লঞ্চ করার পর থেকে দেখতে পাচ্ছি যে ফিল্মোরা কোম্পানি একদম এআই এর পিছনে উঠে পড়ে লেগেছে, যে তারা এআই দিয়ে সমস্ত কাজ করিয়ে দিবে আমাদের। আমাদের ভিডিও এডিটিং করার কোনো দরকার নাই, আমরা জাস্ট তাকে বলে দিব, লিখিয়ে দিব, আমরা যেভাবে বলি সেভাবেই ভিডিওকে এডিট করা, কাট করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, টেক্সটের মাধ্যমে ভিডিও তৈরি করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, মানে সমস্ত কাজ তারা চাচ্ছে যে এআই এর মাধ্যমে করিয়ে দিবে। এখন তাদের এই এআই আপডেট ফিচারগুলো নতুন কী কী অ্যাড করলো এবং আদৌ কি এতটা ইজিলি এআই ফিচার কাজ করতে? অলরাইট, সো এখন আমরা এই মিউজিকটাকে চাচ্ছি এক্সটেন্ড করতে। যেমন মিউজিকটা আমরা চাচ্ছি আমাদের একদম এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুক, তার জন্য আমরা যে কাজটা করতে পারবো, তার জন্য আমরা এখানে অডিও স্ট্রেস নামে একটা টুল আছে এটাকে সিলেক্ট করব। দেন আমরা এটাকে টেনে আমাদের ভিডিও শেষ পর্যন্ত যদি দিয়ে দেই, তাহলে আমাদের এই ছুট আমাদের পুরো ভিডিওটাকে কভার করে ফেলবে। সো এখন প্লে করলে ভিডিও যেখানে প্লে করেন সেখানে ওয়েবসাইট ভিজিট করার জন্য চলে যান, সেখানে কিন্তু আপনার মিউজিকটা অ্যাড হচ্ছে। সো খুবই সিম্পল, আপনারা খুব সহজেই এখন চাইলে আপনার ভিডিও অ্যাকর্ডিং অনুযায়ী আপনার ভিডিওটা যেই রকম মোশন, এমন হতে পারে আপনার একটা ভিডিও অংশে আপনি খুব স্যাডভাবে বিষয়টাকে এক্সপ্লেন করছেন, সেই জায়গায় আপনি একটা স্যাড মিউজিক ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলেন, তাহলে আরও সুন্দর লাগবে শুনতে। এতে করে আপনারা খুব সহজে এআই এর সহযোগিতা নিয়ে কিন্তু আপনার বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে নিতে পারবেন। তো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।